হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছো, কিন্তু ফেসবুক যে অ্যাকাউন্টটাকে বা যে প্রোফাইলটাকে তোমরা ব্যবহার করছো, সেই প্রোফাইলে তোমরা পাসওয়ার্ডটা ভুলে গেছো, অর্থাৎ ফেসবুক আইডির পাসওয়ার্ডটা তোমরা ভুলে গেছো। কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ভুলে গেলেও সেই পাসওয়ার্ডটাকে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা তোমরা অনেকেই জানো না। কিন্তু চেঞ্জ করতে গেলে আবার কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আগে যে পাসওয়ার্ডটা তোমার ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, তারপরে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। এরকম সমস্যার মুখে তোমরা পড়ছো, তা আজকে আমি তোমাদেরকে প্রপারলি শেখাবো যে ফেসবুকের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করব, বাট আগের কোনো পাসওয়ার্ড দেব না, বা নতুন পাসওয়ার্ডেই আমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেব, কিন্তু আগের কোনো পাসওয়ার্ড আমরা ইউজ করব না। তা সেটা যদি দেখতে চাও বা সেটা যদি শিখতে চাও যে তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে আগের পাসওয়ার্ড ছাড়া নতুন একটা পাসওয়ার্ড দিতে চাও, অবশ্যই আজকের ভিডিওটা তোমাদেরকে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইলের স্ক্রিনে আসার পর আমি কী করবো, ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আগে ওপেন করে নেবো। ওপেন করা হয়ে গেলে ওপর দিকে দেখবে তোমার লোগোটা দেখাচ্ছে, সেই লোগোটা অপশানের উপর ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে দেখবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে, তার উপর অ্যারোটার উপর ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রথমে যে সেটিংস অপশানটা আছে তার উপর ক্লিক করতে হবে তোমাদেরকে। যেই সেটিংস অপশানটার উপর তোমরা ক্লিক করবে, এখানে দেখবে একটা নিচে অপশান আছে, সেই ব্লু টিকটার উপর ক্লিক করবে। সেই টিকটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবে পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে সিকিউরিটি বলে যে অপশানটা আছে তার উপর ক্লিক করার পর এখানে উপর দিকে দেখাবে চেঞ্জ পাসওয়ার্ড, তার উপর ক্লিক করে দিতে হবে। তারপরে নিজের লোগোটার উপর ক্লিক করে দিতে হবে। এখানে দেখবে তিনখানা অপশান চলে এসেছে, এখান থেকে তোমাদের যদি আগের পাসওয়ার্ডটা থাকে সেখান থেকে তোমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে আগের পাসওয়ার্ড নেই, তাই এখানে ফরগেট পাসওয়ার্ড অপশানটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবে তোমার একটা মেলে অথবা হোয়াটসঅ্যাপে বা SMS-এ কীভাবে কোডটা নিতে চাইছো সেই কোডটা তোমাদেরকে নিতে হবে। আমি SMS না হোয়াটসঅ্যাপে কোডটা নিতে চাইছি, আমি কন্টিনিউ অপশানটার উপর যেই ক্লিক করব, এখানে দেখবে একটা ক্যাপচার আসবে, ঠিক আছে। এই ক্যাপচারটাকে আমাকে এখানে বসাতে হবে। ক্যাপচারটা বসানো হয়ে গেলে তারপরে কোডটা তো ঢুকবে, আগে ক্যাপচারটা আমাকে এখানে বসিয়ে নিতে হবে। যে ক্যাপচারটা আছে আমি তার উপর ক্লিক করে কন্টিনিউ অপশানটার উপর যেই ক্লিক করব, এখানে দেখবে কিছুক্ষণ লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার সাথে সাথে এখানে তোমাদেরকে দেখাবে আগে যে কোডটা ঢুকেছে হোয়াটসঅ্যাপে সেই কোডটা এখানে বসাতে বলবে। সেই হোয়াটসঅ্যাপে যে কোডটা ঢুকেছিলো সেই কোডটা আমি হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে কোডটা আমি হচ্ছে বসাবো, যে কোডটা যে ঢুকেছে হোয়াটসঅ্যাপে বা SMS-এ যে কোডটা ঢুকেছে সেই কোডটা আমি এখানটায় তোমাদেরকে বসিয়ে দেখাবো, ঠিক আছে। তো কোডটা কপি করা হয়ে গেছে, সেই কোডটা আমি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ অপশানটার উপর ক্লিক করলাম। কন্টিনিউ অপশানটার উপর যে ক্লিক করবো, এখানে দেখবে তোমাদেরকে নিউ পাসওয়ার্ড সেট করার জন্য অপশান দিয়ে দিয়েছে। এখানে তোমাদের মনের মতো একটা নিউ পাসওয়ার্ড তোমরা এখান থেকে সেট করতে পারো। তো আমি এখানে নিউ পাসওয়ার্ডটাকে সেট করে দিই, এখানে সেভ অপশানটার উপর ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। আমি এখানে সেভ অপশানটার উপর টাচ করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে ট্রাই এগেন দেখাচ্ছে, কিন্তু বাট এখান থেকে পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়, মানে নতুন একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে যে ফেসবুকের পাসওয়ার্ডটাকে খুব সহজেই চেঞ্জ করে নিতে হয়।